হ্যাঁ বন্ধুরা, পুরনো ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে কিন্তু এই প্রজেক্টটা আমি বানাবো। এই ট্রান্সফর্মারটা অনেক দিন ধরে কিন্তু আমার ঘরেই পড়া ছিল, এটা আমি জাস্ট একটু মডিফাই করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক যে তারটা রয়েছে এই কানেক্টরে সেটা কিন্তু কমন, তাই আমরা মিটারের একটা প্রোব কিন্তু এটাই ঠেকাবো। এবং গ্রিনের সাথে দেখতে পাচ্ছেন এখানে 17 ওহম রেজিস্ট্যান্স দেখাচ্ছে, ব্লুর সাথে নীলের সাথে 14 এবং হলুদের সাথে কিন্তু 15 ওহম দেখাচ্ছে। সব থেকে বেশি দেখাচ্ছে কিন্তু সবুজ তারে 17 ওহম, তাই এই সবুজ আর কালো, কালোটা আমাদের কমন তার, সবুজ আর কালোটা কিন্তু মেন আমাদের ইনপুট এখানে দিতে হবে এসি ইনপুট। দেখতে পাচ্ছেন তাই কালো এবং সবুজ তারটাই কিন্তু আমি ইনপুট দিয়ে আপনাদের আউটপুটটা নর্মালি কতটা পাওয়া যায় সেটা আমি কিন্তু এখানে দেখাবো। বন্ধুরা, এই ট্রান্সফর্মারটা বিশ্বাস করুন খুব কম দামে আপনি পেয়ে যাবেন, কিন্তু একটু মডিফাই করলে কিন্তু অনেক কাজে এই ট্রান্সফর্মারটা আপনি লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন এই আউটপুটে কিন্তু আমি মিটারের প্রোব লাগিয়ে দিয়েছি, দেখুন 6 ভোল্ট কিন্তু আউটপুটে এখানে আমাদের বেরোচ্ছে। 6 ভোল্ট কিন্তু আমাদের নর্মালি সেরকম কোনো কাজে লাগে না, এটা যদি আমরা 12 ভোল্ট আউটপুট বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো গাড়ির ব্যাটারি বা বড় 7 অ্যাম্পিয়ারের এক্সাইডের ব্যাটারি কিন্তু অনায়াসে এটা দিয়ে আমরা চার্জ দিতে পারবো। একটু জাস্ট মডিফাই করলে কিন্তু খুব দরকারি একটা ট্রান্সফর্মার আপনারা পেয়ে যাবেন, আর খুব হাই অ্যাম্পিয়ার আউটপুট কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন। খুব সুন্দর করে কিন্তু এই পাশের এই পেপারগুলো আমি কেটে নেব। বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো বর্তমানে আপনাদের কাছে পৌঁছাতে পারে। দেখতে পাচ্ছেন এই আউট সেকেন্ডারির পয়েন্টটা কিন্তু আমি বের করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খুব মোটা কিন্তু 4টে তার দিয়ে কিন্তু এটা কানেকশন করা আছে। এই জায়গাটায় কিন্তু মেনলি আমাদের একটু মডিফাই করতে হবে। আমি একদম গোড়া দিয়ে কিন্তু এই তারগুলো কেটে নেব। কেটে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে 2টো মোটা তার রয়েছে এবং লেফট সাইডে 2টো মোটা তার। আমি এই দুটোর থেকে একটা তার এবং এই পাশ থেকে সেমভাবে আর একটা তার কিন্তু এখানে আমি কানেক্ট করে নেব। ব্যাস এইটুকুই কিন্তু বন্ধুরা কাজ, একটুখানি কেয়ারফুলি করবেন, যতটা সুন্দর হয় সেইভাবে করবেন, তাতে কিন্তু খুব কার্যকারী একটা এই ট্রান্সফর্মার হবে এবং অনেক কাজে কিন্তু আপনারা লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু 2টো তারকে আমি এখানে সুন্দরভাবে মিডিলে কানেক্ট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু এবার আপনি 12 ভোল্ট এটার আউটপুট পাবেন অনায়াসে, এবং আপনি যে কোনো ব্যাটারি ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু অনায়াসে এটা দিয়ে চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মিডিলের পয়েন্টটা এখানে সুন্দরভাবে কানেক্ট করে নিয়েছি। এবার জাস্ট তার লাগানোর পালা। আর এই ট্রান্সফর্মার দিয়ে কিন্তু ভবিষ্যতে আমি আরও অনেক প্রজেক্ট বানাবো, সেগুলো আপনারা দেখতে পারবেন। এটাতে কিন্তু খুব একটা পাওয়ারফুল ইনভার্টারের ভিডিও আমি বানিয়েছি, সেটা আগামী ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি সুন্দরভাবে এটাতে সোল্ডার করে দেবো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 606 ট্রান্সফর্মার কিন্তু আমার কনভার্ট হয়ে গেল, তার মানে আমি 12 ভোল্ট কিন্তু অনায়াসে এটা দিয়ে আউটপুট নিতে পারবো। এবং বিশ্বাস করুন খুব হাই অ্যাম্পিয়ার কিন্তু এর আউটপুট, সুন্দরভাবে এই জায়গাগুলো সোল্ডার করে নেবেন। এবং স্লিপ ইউজ করতে হবে বা আপনারা টেপ করেও দিতে পারেন জায়গাগুলো। আমি স্লিপ কিন্তু এখানে সুন্দরভাবে জয়েন্টে স্লিপ দিয়ে দেবো, যাতে এগুলো খুলে না যায় জয়েন্টগুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আমি আউটপুট আপনাদের চেক করে দেখাবো কত ভোল্টেজ আউটপুট পাচ্ছি। একইভাবে কিন্তু সবুজ এবং কালোটা আমাদের এসি ইনপুট, আমরা প্রাইমারিতে কিন্তু আমি এরা এখানে সিরিজ ল্যাম্প ব্যবহার করে লাইন দেব। এবং সেকেন্ডারিতে কিন্তু আমরা 12 ভোল্ট এসি আউটপুট এখানে পেয়ে যাব। আর বন্ধুরা, এটা কিন্তু খুব হাই অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার কিন্তু এর আউটপুট আপনি নিতে পারেন এই মডিফাই করে। দেখতে পাচ্ছেন 12 ভোল্ট আউটপুট বেরোচ্ছে এই এটা দিয়ে, কিন্তু যে কোনো 12 ভোল্টের ব্যাটারি আপনি অনায়াসে চার্জ করতে পারবেন। এবার সুন্দরভাবে কিন্তু আমি এটা পুরো ট্রান্সফর্মারটা টেপ করে দেবো, যাতে এই পয়েন্টগুলো খুলে না যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সুন্দরভাবে টেপ করে নিয়েছি। হলুদটা কিন্তু আমাদের 0 আর এবং দু পাশের নীলটা কিন্তু আমাদের 6 ভোল্ট করে এক একটা। এই দুটো তার আমরা কেটে দিই, কারণ এই দুটো আমাদের কোনো কাজে লাগছে না, শুধুমাত্র আমরা সবুজ এবং কালো তারটাই কিন্তু রেখেছি, কারণ এই দুটো তার কিন্তু আমাদের মেন প্রাইমারি পয়েন্ট।
দেখতে পাচ্ছেন একদম ইজি, কিন্তু বিশ্বাস করুন খুব হাই অ্যাম্পিয়ার কিন্তু আপনারা পাবেন। এখানে দেখুন আমি, আমার কাছে 6 অ্যাম্পিয়ারের ডায়োড আছে, এই দিয়ে কিন্তু আমি আউটপুটের 12 ভোল্ট এসিটাকে পিওর ডিসিতে কিন্তু কনভার্ট করব। তার জন্য আপনারা জানেন নর্মালি ফুল ব্রিজ রেকটিফায়ার তৈরি করতে হবে, আমার কাছে 10 অ্যাম্পিয়ারের কোনো ডায়োড নেই, ম্যাক্সিমাম 6 অ্যাম্পিয়ারের ডায়োড আছে, তাই দিয়ে কিন্তু আমি আপনাদের একটা ফুল ব্রিজ রেকটিফায়ার এখানে করে দিচ্ছি, যাতে আপনারা পিওর ডিসি দিয়ে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল ব্রিজ রেকটিফায়ারটা হয়ে গেছে। এবার দুটো নীল যে তার আছে, সেই নীল তার দুটো কিন্তু আমরা কানেক্ট করে দেবো। বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে, এবং অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছি আপনারা জানেন ফুল ব্রিজ রেকটিফায়ার, তাও আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ডায়াগ্রাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুটো নীল তার কিন্তু আমরা দুপাশে এখানে লাগিয়ে দিচ্ছি, হলুদ তারটা কিন্তু আমার এই প্রজেক্টে কোনো কাজে এখানে লাগবে না, কিন্তু আমি করে রাখলাম যাতে আমি পরবর্তীতে ইনভার্টার বা অন্য কোনো সার্কিটে আমি এটা কাজে লাগাতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সার্কিটটা হয়ে গেছে। এবার আমি ভোল্টেজ চেক করে দেখাবো, পিওর ডিসি কিন্তু আপনারা অনায়াসে আউটপুট এখানে পেয়ে যাবেন। একইভাবে কালো এবং সবুজ তারটায় কিন্তু আমি প্রাইমারিতে 220 ভোল্ট সিরিজ ল্যাম্পের মাধ্যমে কিন্তু এখানে দেবো, এবং একটা মাল্টিমিটার দিয়ে কিন্তু আমি আউটপুটের ভোল্টেজটা দেখে নেব পিওর ডিসি আমরা পাচ্ছি কিনা 12 ভোল্ট। বন্ধুরা বিশ্বাস করুন খুব হাই অ্যাম্পিয়ার, কিন্তু কম সময় আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন পিওর কিন্তু এখানে 12 ভোল্ট ডিসি আউটপুট আমরা পাচ্ছি, এটা কিন্তু পিওর ডিসি ভোল্টেজ আউটপুট হচ্ছে। এখানে যদি আপনি এসিতে মিটার সেট করেন কিছুই কিন্তু এখানে দেখাবে না, কারণ এটা কিন্তু পিওর ডিসি ভোল্ট আউটপুট হচ্ছে। এবং হলুদ তারটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন 6 ভোল্টের আমাদের পার্থক্য রয়েছে। বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে দেবেন আরও এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।